বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। আই অ্যাম আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ লাইন, স্কুয়ার কলেজ রংপুর। ডিয়ার স্টুডেন্টস, ইন মাই প্রিভিয়াস ক্লাস আই ডেলিভার্ড মাই স্পিচ অন দ্য স্ট্রাকচার অফ সিম্পল সেন্টেন্সেস। টুডে আই উইল অলসো ওয়ান্ট টু ডেলিভার মাই স্পিচ অন দ্য স্ট্রাকচার অফ সিম্পল সেন্টেন্সেস। হিয়ার আই ওয়ান্ট টু স্পিক ইন বেঙ্গলি ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। ডিয়ার স্টুডেন্টস, আমি গত ক্লাসে বলেছিলাম আমরা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই স্ট্রাকচারগুলো আয়ত্ত করতে পারলে আমরা কারেন্ট ইউজ করতে পারব এবং লিখতে পারব, এবং যদি কোনো প্যারাগ্রাফ, কম্পোজিশন বা ইমেইল বা রিপোর্ট কমন না পাই পরীক্ষায়, তারপর আমরা কিছু লিখতে পারব। সেই জন্য আমাদের স্ট্রাকচারগুলো জানা অবশ্যই জরুরি। তাই শুধু নয়, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, মেডিকেল পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা, এই পরীক্ষাগুলোর জন্য এই স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারগুলো জানতে পারলে তোমরা টেক্সট বই বুঝতে পারবে এবং তোমরা ভালো করে লিখতে পারবে। তাই আমি তোমাদের স্ট্রাকচারগুলো আমি পড়াচ্ছি। Now look at the board and try to understand. Subject plus vibhav plus infinite. Subject plus vibhav plus infinite. Tumra vibhav bolte jano am, ja, was, where. Ei bhag gulo hocche vibhav. আর ইনফিনিটিভ বলতে জানো টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটাকে কী বলা হবে, আমরা ইনফিনিটিভ ফ্রেজ আমরা বলি। এখানে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইনফিনিটিভ, যেমন দেখো আই অ্যাম টু দেখো এখানে লুক এট দ্য বোর্ড, আই অ্যাম টু দ্য ওয়ার্ক। এখানে কখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করবো, এটা হলো সাবজেক্ট, এটা হলো বিভাগ, এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ, এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ আই অ্যাম টু দ্য ওয়ার্ক। আমরা কখন এই স্ট্রাকচার ব্যবহার করি, যখন কোনো চাপে আমরা কোনো কাজ করি, যখন কোনো চাপে বা প্রেশারে আমরা কোনো কাজ করি, তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করি। আই অ্যাম টু দ্য ওয়াল, আমাকে কাজটি করতে হয়, অর্থাৎ কোনো চাপ আছে, প্রেশার আছে, এই কারণে আমাদের আমি আই অ্যাম টু দ্য ওয়াল, আমাকে কাজটি করতে হয়, মানে কোনো প্রেশার আছে, এই কারণে কাজটি করতে হয়। যেমন দেখো নাম্বার টু, হি ইজ টু অবেদন, হি ইজ টু অবেদন, তাকে আইনটি মান্য করতে হয়, তাকে আইনটি মান্য করতে হয়। এখানেও দেখো, এখানে হিটে হলো সাবজেক্ট, ইজটা বিভাগ, টু অবে হচ্ছে ইনফিনিটিভ, দ্য ল টু অবে দ্য ল সমান হলে এটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে কী হবে ওয়াজ ওয়্যার, পাস্ট টেন্সে কী হবে ওয়াজ ওয়্যার। যেমন দেখো আই ওয়াজ টু
Querido amor, ahí vas tú. Ay, vasco, querido amor, ¿qué tal te debutiste a la luz? Debutiste a mí como presa. Va con los gaches. A mí. Ama que lourte bohón por te ves. Ay, vasco, querido amor, ama que bochate bohón por te ves. Como presa. Ay, vasco, querido amor. Pero hay que decir, ay, sabte, vas, viva, tu querido amor, infinitivo. Fresh. Tu querida lo que hablo, infinitivo. Fresh. Ahora que se hace otro. Subject plus have to oblique has to plus have plus infinitive. Subject plus have to, has to plus infinitive. By infinitive face, by infinite heart, by infinite. Now, that is the যখন কোনো কাজ করার আবশ্যক আছে, যখন কোনো কাজ করার আবশ্যকতা আছে, তখন আমরা have to বা has to ব্যবহার করি। তারপরে এই have to has to করে এটা হয়ে গেল infinitive. Two plus ভাগ টু আমরা কি লিখতে পারি এখানে টু প্লাস ভাগ টু প্লাস ভাগ সেই ভাবটা কী হবে বেস ফর্ম হবে কী হবে এখানে বেস ফর্ম হবে এটা হবে ইনফিনিটিভ হ্যাভ টু হ্যাজ টু করে কী হবে একটা বেস ফর্ম হতো ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ভার্বের বেস ফর্ম হবে যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ টু হ্যাজ টু মানে দুটো এখানে থাকবে তারপরে একটা ভাগ হবে সাউথ প্লাস হ্যাভ টু এই ভাগটা থাকবে হ্যাজ টু পরে ভাগটা থাকবে অর্থাৎ কোনো কাজ করার আবশ্যকতা আছে কোনো কাজ অবশ্যই করতে হবে তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করি যেমন আই হ্যাভ টু গো টু ঢাকা আই হ্যাভ টু গো টু ঢাকা আমাকে ঢাকা যেতে হবে আই হ্যাভ টু গো টু ঢাকা আমাকে ঢাকা যেতে হবে সাবজেক্ট হ্যাভ ইনজেক্টিভ এটা কী হল প্রিপজিশনাল ফ্রেজ কারণ প্রিপজিশন প্লাস নাউন আছে তাহলে কী হল আমাকে কাজটি করতে হবে যেমন সি হ্যাজ টু সি হ্যাজ টু হেল্প হার মাদার সি হ্যাজ টু হেল্প হার মাদার তাকে তার মাকে সাহায্য করতে হয় এটা আবশ্যকতা আছে কি আছে আবশ্যকতা আছে প্রয়োজন আছে এই জন্য আমরা এখানে আমরা হ্যাজ টু ব্যবহার করে আমরা এই ধরনের সেন্টেন্স আমরা তৈরি করি তাহলে কী হলো হ্যাভ টু হ্যাজ টু আর হ্যাভ হ্যাজ ইট পাস্ট টেন্স কি হলো হ্যাড হ্যাভ হ্যাজ ইট পাস্ট টেন্স কি হলো হ্যাড যেমন আমরা বলতে পারি দে হ্যাড টু ডিগ এ গ্যারেজ They had to dig a garage. যাতে এখানে হ্যাভ হ্যাড এর পাশে কি হ্যাভ হ্যাড এর পাশে কি হ্যাড তাহলে অতীতের কথা বলছে তাদেরকে একটি খাল খনন করতে হয়েছিল বা নালা খনন করতে হয়েছিল পাশে তাহলে হ্যাভ হ্যাড এর পাশে ছিল হ্যাড অতীতে আবশ্যকতা ছিল সেই জন্য আমরা এখানে কি করলাম হ্যাড টু ব্যবহার করলাম তারপরে আমি লিখবো দেখো ই প্লাস বি ভাগ প্লাস ডট ডট কিছু বলবে এখানে অনেক সময় ইটের অর্থ থাকে না কিন্তু প্রথমে আমরা কি ব্যবহার করি আমরা ইট ব্যবহার করি যদি আমরা বলি ইট ইজ এ কোয়ার্টার পাস্ট টেন
তার মানে কি এখন হচ্ছে কোয়ার্টার পাস্ট, সোয়া দশটা। এখানে দেখো এইটার এখানে অর্থ নেই, এইটার এখানে অর্থ নেই, এই জন্য এইটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি এইট বা প্রিপারেটরি এইট। যাওয়ার বলতে পারি ইট ইজ এ নাও, ইট ইজ বলতে পারি, আমি নাও ইট বলতে পারি, এখানে নাও ইট ইজ টেন পাস্ট টেন, নাও ইট ইজ টেন পাস্ট টেন, দশটা বাজে দশ, দশটা বাজে দশ। এইটার কোনো এখানে অর্থ নেই, এইটাকে বলা হয় না ইন্ট্রোডাক্টরি ইট বা প্রিপারেটরি ইট, আমরা এখানে এইভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা তারপরে আমরা আরে স্ট্রাকচার আমি আলোচনা করবো, সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট দেখো সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন দি হান্টার শুট দ্য বার্ড ডে, দেখো এখানে দি হান্টার হলো সাবজেক্ট, দি হান্টার কি হলো সাবজেক্ট, শুট হলো ট্রান্সিটিভ ভার্ব। এর আগে আমি আলোচনা করেছিলাম যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়া সেন্টেন্সের অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে না তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। সংক্ষেপ আমরা ভিডিও বলি, সংক্ষেপ কী বলি ভিডিও, তারপর তো অবজেক্ট হলো দি বার্ড, অবজেক্ট কী হলো দি বার্ড, আর এই ডেটটা কী হলো কমপ্লিমেন্ট, কী কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ ডেটটা এই অবজেক্টকে বুঝিয়েছে, এই বার্ডটাকে বুঝিয়েছে, এই জন্য এটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট, কি বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। আরো দেখো এখানে কি আছে, দেখো একটা দেখো সাবজেক্ট প্লাস ভিআই, সাবজেক্ট প্লাস ভিআই প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, সাবজেক্ট প্লাস ভিআই প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, যেমন হি হ্যাভ গন শপিং, দেখো হি হ্যাজ গন শপিং, এখানে দেখো এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আরো দেখো একটা শি কেম লাফিং, শি কেম লাফিং, সে ভাষা সে হাসতে হাসতে আসলো, শি কেম লাফিং, সাবজেক্টটা হলো সাবজেক্ট ইন্ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ ভিআই বলতে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলা হয়, যে ভার্বের অবজেক্ট নেই তাকে বলা হয় ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর এখানে কী হলো কেমটা হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব আর লাফিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপেন্ট। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এইভাবে স্ট্রাকচারালি আমরা শিখি তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমরা ইংলিশ আয়ত্ত করতে পারবো এবং ভালোভাবে লিখতে পারবো এবং আমরা কোনো বই ইংলিশ বই পড়ে আমরা সেটা বুঝতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ অল আর ওয়েল অ্যান্ড ইউ আর স্টার্টিং ওয়েল অ্যাট হোম অ্যান্ড হেল্পিং ইউর ফাদার্স মাদার ফাদার মাদার অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড স্টাডিং ওয়েল ফর দ্য কামিং এক্সামিনেশন। ডিয়ার স্টুডেন্টস, আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট টুডে অ্যান্ড টুমোরো আওয়ার এক্সামিনেশন উইল বি হেল্ড, দ্যাট ইজ ওয়াই গেট ইউর সেলফ রেডি ফর দ্য কামিং এক্সামিনেশন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম রাদার মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম, আই হোপ দ্যাট ইউ উইল বি এবল টু ডু ওয়েল ইন দ্য কামিং এক্সামিনেশন। লাস্ট অফ অল আই ওয়ান্ট টু প্রে টু অলমাইটি ফর ইউ সো দ্যাট ইউ মে ডু ওয়েল
and you will also pray for us so that we may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.